ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বাংলাদেশ জুড়ে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি। সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে সরে যাওয়ার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ। ঢাকাসহ বিভিন্ন জায়গার আওয়ামী লীগের পার্টি অফিস জ্বলছে, জেলায় জেলায় রাতভর সংঘর্ষ আর গুলির শব্দ। আওয়ামী লীগের মন্ত্রী সংসদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার ঘোষণা করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি। এদিকে শেরপুর জেলে হামলা চালিয়ে 500-এর বেশি বন্দীকে মুক্ত করে দিয়েছে উন্মত্ত জনতা, যাদের মধ্যে বাংলাদেশে নিষিদ্ধ জামাত উল মুজাহিদিন ও আনসারুল বাংলার জঙ্গিরাও রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে আবার 20 জন দাগী সন্ত্রাসবাদী। শেরপুরে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরে মিছিল করেছে বিক্ষোভকারীরা। তারপর রাতেই এই কাণ্ড, জেলে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা, রাতভর চালানো হয় লুটপাট। অপরদিকে দেদার লুটপাট চালানো হয়েছে চট্টগ্রামের 6টি থানায়। পুলিশের সদর দপ্তরের গেট ভাঙ্গার চেষ্টা করলে পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। তবে পড়শি দেশের এমন পরিস্থিতি দেখে চিন্তার উদ্রেক হয়েছে ভারতে। এদেশের সঙ্গে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটার সীমান্ত, তার বেশিরভাগ অংশটাই পশ্চিমবাংলার এলাকা জুড়ে। এছাড়াও ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং অসমেও রয়েছে বাংলাদেশ সীমান্ত। ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তগুলি। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ যাতে এই দেশে এসে না পৌঁছায় সেদিকে নজর রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার মানুষের চোখে মুখে আতঙ্ক। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দেখতে থাকব আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।